সিগনেচার জেনারেটর হয়ে গেছি, সবাই একটু খেয়াল করেন এখান থেকে সিগনেচার জেনারেটর দেখেন, এইটা কিন্তু সম্পূর্ণ ঠিক ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, দেখুন এইখান থেকে যাবেন, যাওয়ার পর এইখান থেকে একটা চ্যাম্পিয়ন মনে করেন এইটা পাচ্ছি, তার নাম কি এত নাম তো পাচ্ছি না, বহু নাম তার, এগুলো তার দেখেন সবই যে আছে এখান থেকে আপনার ফটো যেটা আছে ফটোটা কি করে দিচ্ছে, এত নয়েজ আসতেছে স্যার, স্ক্রিন অফ হয়ে গেছে। স্যার, এখন এই যখন আপনি ঢুকবেন তখন আপনাকে
লগইন করা থাকে সবকিছু আপনি অ্যাপ্রুভ করে দিবেন, অ্যাপ্রুভ করে দিলে তখন আপনি এখানে পেয়ে নেবেন, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। যদি আমাকে ফলো করতো তাহলে আমি দিতাম, তাহলে আমি এতে কি করবো এখন থেকে এখান থেকে আনবো দিদি স্বামী ফেরত দিলাম। সেইভাবে আপনি আছে এদের কাছ থেকে ফলোটা ব্যাক করে ফেরত নিয়ে নেবেন। Hello,
এখন দেখবো যে আমি যদি ফলোয়ার বাড়াতে চাই তাহলে কি কাজ করবো? লগ ইন করাতে একটু থাকে, লগ ইন করে রাখেন রাস্তা দিয়ে আমরা চেক করবো। দেখেন আমার মা হচ্ছে কি এখন পর্যন্ত পাস ট্রাফিক বাড়ানো আমি ট্রাফিক বাড়াতে গেলাম বিভিন্ন কাজ করতে পারছি, যেমন মনে করেন এখানে আমি একটা পোল দিলাম ভালো করে থাকো। আমি এখন কি করলাম এখানে কাজ হচ্ছে কি আমি এখানে একটা ফুল ক্রিয়েট করি ভালো এখানে কিন্তু গিয়ে দেখাচ্ছিলাম ভোট দেওয়ার অপশন নেই, কারণ আমি হোল্ড বলে
আমি
এরকম করে আমি লিঙ্ক সেন্ড করে দিতে পারবো, কিন্তু তাদের কাছে পার্টিকুলার লোকের কাছে এই গাড়িটা এটা আমি বল কিছু এইভাবে আমরা ট্রাফিক বাড়াতে পারি বা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন লোককে এইভাবে ট্যাগ করতে পারি, আর তারপরে আরেকটা কাজ করতে পারি কমেন্টের মাধ্যমে। সব থেকে বেশি ট্রাফিক বাড়ে কমেন্টের মাধ্যমে, কমেন্ট মানে মাল প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি কমেন্টের মাধ্যমে। মনে করে আপনারা একটু খেয়াল করেন, আমি যখন ইউটিউবে কারো কমেন্টের নিচে কমেন্ট করে দেখবেন যে এরা মনে করে একটা ভিডিও সেখানে একজন লোক কমেন্ট করে দিলেন এটা খারাপ ভিডিও, একদম লোকের সঙ্গে আর্থিক মানুষ কথা বলছে। দেখেন এখানে এই কমেন্টে 7 জন কমেন্ট, যদি আমি কোনো আমি কোনো আমরা ফেসবুকের ক্ষেত্রে এই যে কাজগুলো দেখে আসছি